আসসালামু আলাইকুম। তো গতকালকে আমি টুবি এক্সচেঞ্জারের আপনাদের একটি অফার শেয়ার করেছিলাম, যেখান থেকে আপনারা ইনস্ট্যান্টলি 5 ইউএসডিটি প্লাস 5 আপনার স্পিন পেয়েছেন। জাস্ট যারা যারা এখানে জয়েন করেছেন এবং কি আমার যে রেজুলেশনগুলো রয়েছে অর্থাৎ যে আপডেট নিউজগুলো রয়েছে ওই আপডেট নিউজগুলো ফলো করেছেন, প্রত্যেকে এখান থেকে কিন্তু পেমেন্টটি পেয়েছেন। এখান থেকে যদি ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স রয়েছে এখান থেকে $17.64। জাস্ট আজকে আমি আপনাদেরকে লাইভে এটি উইথড্র করে দেখাবো। তার আগে আজকের এই যে অফারটি রয়েছে, অফারটিতে যারা যারা জয়েন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখার জন্য, এবং কি যারা এখনও আমার চ্যানেলটিতে জয়েন হন নাই অবশ্যই নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেন আজকের ভিডিওটিতে মাস্ট বি প্রত্যেকে একটি করে লাইক করে দেবেন। তো আজকের এই যে অফারটি রয়েছে, অফারটিতে যারা একদম নতুন চাইলে এখনও জয়েন করতে পারবেন। তারা এখান থেকে কী করবেন, এই যে ছোট্ট একটি মোর বাটন রয়েছে মোর বাটনে একটি ক্লিক করবেন। মোর বাটনে ক্লিক করার পর এখান থেকে অ্যাগেন আপনারা কী করবেন, এই ছোট্ট মোর বাটনে ক্লিক করবেন। মোর বাটনে ক্লিক করার পর এখানে সেম এরকম একটা ইন্টারফেস হবে, এখান থেকে একটু নিচে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন আজকের অফার লিঙ্ক। এখানে আপনারা আজকের অফার লিঙ্কে একটি ক্লিক করে দেবেন। যখনই আজকের অফার লিঙ্কে ক্লিক করবেন সরাসরি আপনাদেরকে আমার টেলিগ্রামের এই যে পোস্টটি রয়েছে পোস্টটিতে নিয়ে আসা হবে। তো পোস্টটিতে আসার পর আপনারা যারা একদম নতুন রয়েছেন তারা কী করবেন, নিচে জয়েন একটি অপশান দেখতে পাবেন। এখানে নিচে জয়েন একটি অপশান দেখতে পাবেন, এই জয়েন অপশানের উপর ক্লিক করে মাস্ট বি প্রত্যেকে এখানে জয়েন হয়ে থাকবেন, কারণ পরবর্তীতে যতগুলো আপডেট আসবে এবং কি পেমেন্ট প্রুফটা তো এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এটি নিয়ে পরবর্তীতে যতগুলো আপডেট আসবে আপডেটগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হবে। যেমন আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেও একটি আপডেট দিয়েছি এবং কি তার আগেও একটি আপডেট দিয়েছি। আমি যদি আপনাদেরকে দেখাই আপডেট নিউজগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই এখান থেকে আপনাদের প্রফিট হবে, আর যদি আপনারা আপডেট নিউজ ফলো না করেন তাহলে কিন্তু আপনাদের প্রফিট হবে না। দেখতে পাচ্ছেন একটি আপডেট নিউজ আমি আপনাদেরকে দিয়েছিলাম ভিডিও শেয়ারের পরপরই, 50 ইউএসডিটি যদি ট্রেড ভলিউম কমপ্লিট করেন তাহলে 5 ইউএসডিটি সবাই পাবেন। অর্থাৎ আপনি যে 50 ইউএসডিটি ট্রেড ভলিউম কমপ্লিট করলেন 10 ইউএসডিটি ডিপোজিট করবেন, 50 ইউএসডিটি ট্রেড ভলিউম কমপ্লিট করবেন। কীভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেন এখান থেকে 50 ইউএসডিটি ট্রেড ভলিউম কমপ্লিট করলে আপনি এখান থেকে পেয়ে যাবেন 5 ইউএসডিটি, এবং কি যারা রেফারেন্সে জয়েন করেছেন সেও পেয়ে যাবে 5 ইউএসডিটি। এভাবে আনলিমিটেড করতে পারলে প্রত্যেকটি অ্যাকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন 10 ইউএসডিটি করে। তো এখান থেকে জাস্ট আমরা একটু নিচে স্ক্রল করি। এখন বর্তমানে আরেকটি এখান থেকে দেখতে পাচ্ছেন আপডেট দিয়েছি, তা হচ্ছে যারা যারা এখান থেকে কেওয়াইসি করেছেন কিন্তু টাকার জন্য, জাস্ট 10 ইউএসডিটির জন্য আপনারা ট্রেড ভলিউমটি কমপ্লিট করতে পারছেন না, তারা চাইলে আমার কাছে আপনাদের যে আইডিগুলো রয়েছে ওই আইডিগুলো সেল দিতে পারবেন। প্রত্যেকটি আইডি আমি $1 করে কিনে নেব। তো আমাকে যারা যারা আপনার আইডি সেল দিতে আগ্রহী আছেন তারা প্রত্যেকে এখানে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি এখান থেকে আমি ইউজার নেম দিয়েছি, ইউজার নেমে একটি করে SMS দিয়ে দিবেন যে ভাই আমি আমার আইডিটি সেল দেব। আপনার আইডি এবং কি পাসওয়ার্ড অবশ্যই আমাকে সেন্ড করে দেবেন। তো এখান থেকে জাস্ট আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলে দিয়েছি, যারা যারা KYC করতে পারেন নাই তারা কীভাবে KYCটি কমপ্লিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন KYCর একটি ট্রিক্স দিয়ে দিয়েছি, আপনারা যারা KYC এখনও কমপ্লিট করতে পারেন নাই তারা ভুটান কান্ট্রি সিলেক্ট করে জাস্ট KYCটি অ্যাপ্লাই করে রাখেন। আশা আপনাদের এখানে KYCটি সাকসেসফুলি হয়ে যাবে। তো এখন আমরা সরাসরি এখান থেকে উইথড্র করব, এবং কি এখানে যে আমি আপনাদেরকে একটি আপডেট দিয়েছিলাম এখানে অবশ্যই আপডেটটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই এখান থেকে ইনভিটেশন অপশানে তাহলে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখান থেকে 53 জন লোক কিন্তু আমার রেফারেন্সে জয়েন করেছেন, টোটাল 53 জন। তার ভিতরে মাত্র একজন এখান থেকে জাস্ট কি করেছেন, এখান থেকে KYC কমপ্লিট করে এবং কি ট্রেড ভলিউমটি কমপ্লিট করেছেন, যার বিনিময়ে আমি এখান থেকে 5 USDT এখান থেকে জাস্ট বোনাস পেয়েছি। তো এখন আমি আপনাদেরকে লাইভে কি করব, জাস্ট এখান থেকে আমি যে ডিপোজিটটি করেছি সেটি পাস্ট অফ দেখাই। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি ডিপোজিট করেছি, কিছুক্ষণ আগেই ডিপোজিট করেছি। আপনারা চাইলে আপনার যে ট্রাস্ট ওয়ালেট রয়েছে ট্রাস্ট ওয়ালেট থেকে করতে পারেন, চাইলে MXC গ্লোবাল, চাইলে কুকয়েন, যে কোনো পেয়ার থেকে, চাইলে বাইন্যান্স থেকেও আপনারা এখানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিটের সিস্টেমটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পাস্ট অফ আপনারা কি করবেন, এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আপনারা চলে আসবেন কোথায়, এখান থেকে জাস্ট ডিপোজিটে, ডিপোজিটে আসার পর এখানে সার্চ দেবেন, TRX লিখে সার্চ দিবেন। TRX আপনার ব্যাটার হয়, জাস্ট TRX লিখে সার্চ দিবেন। দেন এখান থেকে অ্যাড্রেসটি কপি করে এই অ্যাড্রেসে আপনারা কী করবেন, জাস্ট 10 USDT সমপরিমাণ এখানে TRX আপনারা পাঠিয়ে দিবেন আর কি। 10 USDT মিনিমাম 50টি TRX, তো আপনারা চাইলে 5 USDT অথবা 6 USDTও ডিপোজিট করতে পারেন, আপনার ইচ্ছা। টোটাল মিনিমাম আপনাকে 50 USDT ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে, এতটুকুই কাজ। তো এখান থেকে জাস্ট চাইলে আপনি 10 USDT করতে পারেন, চাইলে এখান থেকে 5 USDT করতে পারেন, চাইলে একসাথে 50 USDT করতে পারেন, এটি হচ্ছে আপনার ম্যাটার। জাস্ট
এখন এখান থেকে এই অ্যাড্রেস আপনি পাঠিয়ে দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, আপনাদেরকে আপনাদের পেমেন্টটি করে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টোটাল 201টি টিআরএক্স এখানে ডিপোজিট করেছি। দেন এখন আমরা কী করবো, জাস্ট এখান থেকে এখন আমরা আমাদের ট্রেড ভলিউমটি কমপ্লিট করবো। তো তার জন্য এখান থেকে জাস্ট আমরা ট্রেড অপশনে ক্লিক করবো। ট্রেড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে বাটনটি রয়েছে এই বাটনে একটি ক্লিক করে দেবো। এই বাটনে ক্লিক করার পর এখান থেকে আমরা টিআরএক্স থেকে সার্চ দেবো। তো আমি লাইভে আপনাদেরকে পেমেন্টটিও নিয়ে দেখাবো, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, জাস্ট টিআরএক্স থেকে সার্চ দেবেন। টিআরএক্স থেকে সার্চ দেওয়ার পর এখানে টিআরএক্সটি চলে আসলো। দেন এখন আমরা কী করবো, এখানে যে সেল অপশন আছে সেল অপশনে ক্লিক করবো। দেন এখানে লিমিট থেকে আমরা মার্কেট সিলেক্ট করে নেবো, তাহলে খুব সহজে আমাদের এখানে বাই সেলটি কমপ্লিট হবে। তো এখানে জাস্ট আমরা কী করতেছি, জাস্ট এখান থেকে সেল কমপ্লিট করে দিচ্ছি 100% দিয়ে, আমাদের সেল হয়ে গেল। দেন অ্যাগেন যদি বাই করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার টোটাল রয়েছে 17 USDT। এই 17 USDT দিয়ে আমি ট্রেড ভলিউম কমপ্লিট করব। তো যদি 17 USDT দিয়ে ট্রেড ভলিউম কমপ্লিট করতে যাই তাহলে কত পরিমাণে এখানে আমাদেরকে বাই সেল করতে হবে সেটি আমি আপনাদেরকে একটু দেখাই। 50/17, জাস্ট 17 দিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমার টোটাল 3 বার করলেই মোটামুটি আমার এটি হয়ে যাবে। তো অলরেডি 1 বার করে নিয়েছি। দেন অ্যাগেন আমি কী করবো, জাস্ট এখান থেকে 100% দিয়ে দিব, 100% দিয়ে বাই এ ক্লিক করে দেবো। দেন আমার 2 বার হয়ে গেল। দেন এখান থেকে অ্যাগেন আমি দিয়ে দিলাম, দেন আমার 3 বার হয়ে গেল। দেন এখান থেকে আমি আরও 1 বার করে নিলাম। তো এভাবে আপনারা করে নেবেন। জাস্ট এখান থেকে 4 বার আমি টোটাল করে নিলাম। তো 4 বার করে নেওয়ার পর এখন আমার কত হয়েছে জাস্ট আমি যদি একটু গুনি এখান থেকে তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। এখান থেকে জাস্ট অর্ডার হিস্টোরিটা দেখতে পাচ্ছেন যে একবার বাই করেছি, একবার সেল করেছি, একবার বাই করেছি, একবার সেল করেছি, তাহলে টোটাল আমার কিন্তু এখান থেকে 50 USDT-র উপরে ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে গেল। তাহলে 17 × 34, দেন এখান থেকে অ্যাগেন আমি কিনেছি আপনার $17 এবং কি এখান থেকে, তাহলে আমার মোটামুটি এখান থেকে $50 থেকে $55 হয়ে গেল। তো এখান থেকে অ্যাগেন আমি জাস্ট আরেকবার করে নিচ্ছি এখান থেকে আপনাদের বোঝানোর সাথে আর কি। অবশ্যই আপনারা যদি একটু বেশি করেন তাহলে এখান থেকে আপনাদের কোনো ক্ষতি হবে না, অর্থাৎ এখানে এই যে অপারটি রয়েছে অপারটির জন্য আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল এখান থেকে ছিল $17, এখান থেকে $54 আপনার $17 এখান থেকে $54 ছিল, এই $54 থেকে এখন আমার রয়েছে বর্তমানে $17.25। তাহলে এখান থেকে আমার কাটলো কত, কাটলো টোটাল এখান থেকে প্রায় আপনার এখান থেকে ২৫ থেকে ২৫ সেন্টের মতো আমার এখান থেকে কিন্তু কী হলো, জাস্ট ফি কাটলো। আর বাকি যেটি রয়েছে এটি কিন্তু আমার এখানে ওয়ালেটে রয়ে গেল। দেন এটি আমি এখন লাইভে আপনাদের সামনে উইড্রো করে দেখাবো। তো এখান থেকে যদি আপনি ২০ টাকা খরচ করে যদি এখান থেকে আপনি ৫০০ টাকা পান তাহলে এটি কিন্তু মন্দ না। জাস্ট প্রত্যেকে ট্রাই করবেন নিজেরটা নিজে করার জন্য, আর যারা পারবেন না অবশ্যই আমাকে SMS দেবেন, আমি আপনাদের আইডিগুলো কিনে নেওয়ার জন্য ট্রাই করব। তো এখন আমরা সরাসরি এটি উইড্রো করব। তো উইড্রো করার জন্য এখান থেকে আমরা অ্যাগেন টিআরএক্সটি সিলেক্ট করব। এখানে জাস্ট আপনারা টিআরএক্স লিখে সার্চ দেবেন, টিআরএক্সটি চলে আসবে। দেন টিআরএক্সটি এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আমরা সরাসরি কী করবো, এই যে উইড্রো বাটনটি রয়েছে এই উইড্রো বাটনে একটি ক্লিক করে দেবো। উইড্রো বাটনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমাদের এরকম চলে আসবে। এখানে আমাদেরকে কী বলতেছে, জাস্ট আমাদেরকে গুগল অথেন্টিকেশনটি বাইন্ড করতে বলতেছে এবং কি একটি এখান থেকে দেখতে পাচ্ছেন যে নাম্বার সেট করার জন্য বলতেছে। তো এখানে আপনারা নাম্বারটি সেট করে নেবেন, দেন এখান থেকে গুগল অথেন্টিকেটরটি সেট করে নেবেন। তো যে কোনো একটি করলেও মেবি হবে। তো এখান থেকে জাস্ট আমি দুটি করে নিচ্ছি, একটু ভিডিওটি স্কিপ করে নিচ্ছি। তো এখান থেকে অনেকেরই আপনাদের কী হবে না, জাস্ট এখান থেকে আপনাদের SMS এটি কিন্তু আপনার বাইন্ড হবে না। তো SMS এটি যেহেতু বাংলাদেশ কান্ট্রি এখন হচ্ছে না, যার কারণে এখানে SMS-এর আপনার এখান থেকে মোবাইল অথেন্টিকেশনটি হচ্ছে না। তো এটি না হলেও সার্ভে আপনারা শুধু কী করবেন, অ্যাসেস্ট পাসওয়ার্ডটি এবং কি এখান থেকে গুগল অথেন্টিকেটরটি বাইন্ড করে নেবেন। বাইন্ড করার পর এখান থেকে জাস্ট উইড্রো বাটনে ক্লিক করে দেবেন। উইড্রো বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে, এখান থেকে জাস্ট 11টি পি কাটবে দেখতে পাচ্ছেন, 11টি পি কাটবে। দেন বাকিগুলো আমরা কিন্তু এখান থেকে পেমেন্ট পেয়ে যাবো। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, 100% করে দেবেন, এখান থেকে আপনারা 100% করে দেবেন আর কি, এভাবে টেনে ধরে। দেন এখান থেকে অল অপশনে ক্লিক করে দেবেন। মিনিমাম এখান থেকে 25টি টোকেন এখান থেকে আপনাদেরকে কী করতে হবে, জাস্ট এখান থেকে ডিপোজিট উইড্রো করতে হবে। তো এখানে জাস্ট এটি দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখন আপনাদেরকে কী করতে হবে, এখানে একটি আপনার অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তো অ্যাড্রেসটি আমি জাস্ট আমার ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়ে আসতেছি। এখান থেকে লাইভ আপনাদেরকে বিস্তারিত বিষয়ে দেখিয়ে দিব, যাতে আপনাদের এই যে অপারটি রয়েছে অপারটি নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে। জাস্ট এখান থেকে আমি আমার একটি টিআরএক্স অ্যাড্রেস প্রোভাইড করে দিব। এখান থেকে জাস্ট আমি এই টিআরএক্স অ্যাড্রেসটি এখান থেকে প্রোভাইড করে দিচ্ছি।
তো এটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে থেকে আপনারা উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করার পর অ্যাগেন আপনাদের এসএমএস অথেন্টিকেশনটি অ্যাগেন চাইতে পারে, অর্থাৎ আপনার যে মেলটি রয়েছে ওই মেলে, এবং কি সরি এখানে মেল পাসওয়ার্ড চাচ্ছে না, জাস্ট এখান থেকে আপনারা অ্যাসেস পাসওয়ার্ড, অর্থাৎ এখানে অ্যাসেস পাসওয়ার্ডটি যেটি আমি আপনাদেরকে একটু আগে এখান থেকে অন করার জন্য বলেছিলাম ওটি আপনারা এখানে দিয়ে দেবেন। দেন এখান থেকে আপনারা কি করবেন, আপনারা যে গুগল এখান থেকে অথেন্টিকেটরটি অন করেছেন ওই গুগল অথেন্টিকেটর কোডটি আপনারা এখানে প্রোভাইড করে দেবেন। তো আমি জাস্ট এইগুলো প্রোভাইড করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি দেওয়া কমপ্লিট, এখন আমি জাস্ট গুগল অথেন্টিকেটারের কোডটিও দিয়ে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবো। কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথে এটি কিন্তু আন্ডার রিভিউতে চলে যাবে, আমরা জাস্ট একটু ওয়েট করি। দেন এখন দেখতে পাচ্ছেন আপনারা যে মেলটি ইউজ করেছেন ওই মেলে একটি কোড তারা পাঠিয়েছে, ওই কোডটি আপনাদেরকে এখানে প্রোভাইড করে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো আমরা জাস্ট আমাদের উপর থেকে একটু নোটিফিকেশন বারে কোডটি আমরা একটু দেখে নিই। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি কোড পাঠিয়েছে আপনার 33 00 44, জাস্ট এটি এখানে প্রোভাইড করবেন 33 00 44। এখানে দিয়ে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন উইথড্র কিন্তু সাকসেসফুল। জাস্ট এটি চাইলে আপনি যদি ভুল অ্যাড্রেস তাহলে এখান থেকে আপনার ইনস্ট্যান্টলি অ্যাগেন এটি আপনার রিটার্ন করতে পারবেন, এটি আপনার ইন প্রসেসে যাওয়ার আগে। এটি কিন্তু এখন রিভিউতে চলে গেছে, জাস্ট রিটার্নে ক্লিক করলে অ্যাগেন আপনার ব্যালেন্সটি কিন্তু এখানে চলে আসবে। আশা করি আপনাদেরকে বিস্তারিত বিষয় A to Z ক্লিয়ার করতে পেরেছি। এখানে কীভাবে আপনারা কাজ করবেন, কীভাবে কী করবেন বিস্তারিত বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য ট্রাই করেছি। তো যারা যারা এখানে জয়েন করেছেন কিন্তু আপনারা KYC করেছেন কিন্তু এখানে আপনারা কী করতে পারছেন না, জাস্ট এখান থেকে ট্রেড ভলিউমটি কমপ্লিট করতে পারছেন না, তাদেরকে অবশ্যই বলবো তারা চাইলে আমার কাছে আপনাদের যেই এখান থেকে অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টে সেল করতে পারেন। পার অ্যাকাউন্টের জন্য আমি 1 USDT দিব, তবে এটি তখনই দিব যখন এখান থেকে আমি ট্রেড ভলিউমটি কমপ্লিট করে উইথড্রটি নিব, তখন এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে এটি কিন্তু আপনাদেরকে কী করব প্রোভাইড করব 1 USDT করে। এটি কিন্তু ভিডিও শেষের দিকে বলে দিলাম। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।